আপনি যদি কোনো এস ক্যালকুলেশন করতে চান, যেমন আপনার নিজের এস আপনি ক্যালকুলেশন করতে চান, অথবা আপনার একসাথে অনেক বড় একটা সেট আছে, এই পুরো সেটের এসটা আপনাকে একসাথে পুরোটা একসাথে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, তো সেটা করতে গেলে এটা একটু ঝামেলা আছে। এটা আপনি ম্যানুয়ালি আলাদা আলাদা ইকুয়েশন তৈরি করে করে করতে একটু টাইমের ব্যাপার। তো এটার একটা ফাংশন আছে, এই ফাংশনটা হলো ডেটেড ইফ। এই ফাংশনটার মাধ্যমে আপনি এটা করতে পারবেন, এবং এই ডেটেড ইফটা শুধু এখানে না, যদি এমন হয় যে আপনি আপনার যেসব এমপ্লয়িগুলো আছে বা আপনি আপনার কাছে যে এমপ্লয়ি লিস্ট আছে, তারা কে কবে জয়েন করেছে, আজ পর্যন্ত তাদের কতদিন হয়েছে এই কোম্পানিতে, সেটা আপনি বের করতে চান, সেই জিনিসটা আপনি করতে পারবেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমি এখন যে ফাংশনটা ইউজ করবো, ফাংশনটা খুবই ভালো একটা ফাংশন, কিন্তু এই ফাংশনটা আপনি এক্সেলের ভিতরে কোথাও পাবেন না। যেমন এই ফর্মুলার ভিতরে যে ফাংশন সেট আছে, ডেট এবং টাইম, এটার ভিতরে এই ফাংশনটা আপনি পাবেন না, এবং এই ফাংশনটা এখানে কোথাও নাই। বাট মজার ব্যাপার হলো এই ফাংশনটা এখানে কাজ করে, কিন্তু মাইক্রোসফট কেন এটা এখানে অ্যাড করে নাই, এটার আমি এখনও পর্যন্ত কোনো অ্যান্সার বা সলিউশন আমি যা মানে পাই নাই। তো আমি শুরু করছি যে এটা আপনি কীভাবে করবেন। যেমন ইয়ার, ডেট, ইয়ার, মান্থ, ডে, এই তিনটা আমাকে অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আমি ডেটেড ইফ এই ফাংশনটা আমি নিলাম। এই ফাংশনটা নেওয়ার পর এটা কোনো হিন্টসও দিচ্ছে না, কারণ যেহেতু এটা এর ভিতরে নাই, না থাকার কারণে। এটার জন্য প্রথমে যেটা আমাকে করতে হবে, ইনিশিয়াল ডেট যেটা সেটা আমাকে নিতে হবে। ইনিশিয়াল ডেট নিলাম, নিয়ে এরপরে আমাকে আজকের ডেট যেটা যেটা আছে সেটা দিতে হবে। তো আমি এটা আমার আজকের ডেটটা আমি না দিয়ে টুডে ফাংশনটা দিলাম, সেটা সে সরাসরি আজকের ডেটটা সে নিয়ে নেবে। এবং এর সুবিধা হলো যে আমাকে টুডে দেওয়ার কারণে আমি অলওয়েজ এই পেজটা আমি যতবার ওপেন করবো, এটার কারেন্ট যে আমার একদম কত ডে, কত মান, কত ইয়ার একদম অ্যাকুরেটভাবে আমাকে দেখাবে। দুইটা দেওয়ার পরে তিন নম্বরে আমি যেটা দিব সেটা হলো যে এইখানে কয়েকটা ভ্যালু আছে। ওয়াই যদি দিই তাহলে ইয়ার শো করবে এখানে। যেমন আমি যদি এখানে ওয়াই দিই, দিয়ে ডবল কোটেশনের ভিতরে এটা দিতে হবে, দিয়ে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে 1977 সাল থেকে এখন পর্যন্ত কত ইয়ার হয়েছে সেটা আমি এখানে, 35 ইয়ার হয়েছে সেটা আমি এখান থেকে পেলাম। এবং এটা আমি কপি করে নিয়ে এখন আমি যদি এখানে ইয়ারের জায়গায় আমি যদি ওয়াই এম দিই, ওয়াই এম দেওয়ার মানে হলো আমার কত ইয়ার হয়েছে ওই ইয়ারটা বাদ দিবে, দিয়ে বাকি কত মান্থ হয়েছে সেই মান্থটা সে আমাকে বলবে, এবং মান্থ অবশ্যই 12-র উপরে হতে পারবে না। এই কারণে আমি ওয়াই এম দিলাম। যদি আমি ওয়াই এম না দিই, শুধু এম দিই, তাহলে একেবারে ওই সাল থেকে আজ পর্যন্ত কত মান্থ হয়েছে সেই মান্থটা সে এখানে শো করবে, কিন্তু সেটা আমি চাই না। আমি ওয়াই এম দিব, কারণ আমি এই ইয়ারটা সে বাদ দিবে, বাদ দেওয়ার পরে মান্থটা আমাকে বলবে। একইভাবে আমি যদি ডে চাই, ডের ক্ষেত্রে এখানে এই যে ডের ক্ষেত্রে এম ডি হলো মান্থটাকে বাদ দিবে এবং ডেটা বলবে, আমি এখানে এম ডি লিখব, কারণ আমি এখানে যে মান্থ আছে মান্থটাকে বাদ দিয়ে আমি শুধু ডে কত ডে সেটা আমি লিখব। এভাবে এখন যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ইয়ার, মান্থ এবং ডে, এই তিনটা জিনিসই আমি খুব সহজে আমি পেয়ে গেলাম। এখন আমি যেটা করব, এই তিনটা ধরে আমি একসাথে অটোফিল দিয়ে দিব, কত সহজে ইয়ার, মান্থ, ডে এটা আমি পেয়ে গেলাম। এবং এটা খুবই পাওয়ারফুল একটা ফাংশন, কিন্তু এটা কেন অ্যাড করা হয় নাই এক্সেলে সেটা আমি ঠিক জানি না, তবে এটা আপনার অনেক কমপ্লেক্স কাজের ক্ষেত্রে, এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনার কাজে লাগবে।